আর আমি ছোটবেলা থেকে দেখছি মা যদি কষ্ট পায় তে ছেলে মেয়ে কখনো মানুষ হয় না। নিজের বোনটারে বিয়া দিয়া জামাইর বাড়িতে যদি নিজের বোনটা কষ্ট পায় তাহলে ভাই কখনো শান্তিতে থাকে না। আমি চাই আগে মা যদি ভালো থাকে তে সন্তান ভালো হবে। এইবার যদি আমি আপনাদের ইগল মার্কার ভোটে যদি আমি নির্বাচিত হইতে পারি তাহলে আগামী মেরি ক্রিসমাসের সময় আপনাদের এই পুরা বাগানটারে আমি লাইটিং করে আপনাদের কাছে আসতে চাই। আমি জীবনে আমি ছাত্রলীগের নেতা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যুবলীগের আইন সম্পাদক ছিলাম, আমি আওয়ামী লীগ নেতা ছিলাম, এখনো আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এইবার হচ্ছে জননেত্রী শেখা একজন নৌকার নমিনে মাহবুব আলী ভাই, আর আমার অনুমতি যাও যদি তোমার নৌ ভালো তাহলে কি হবে আমার নৌকি। আমি আমি কার বিরুদ্ধে নির্বাচন করতেছি না, কারণ নৌকা ডুবে গেলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমি আসছি যে যোগ্য লোকের হাতে যেন নৌকাটা থাকে, নৌকার মাঝি বদলানোর নির্বাচন করতেছি। আচ্ছা আপনি আমারে বলেন তো, আপনার বাসার দারোয়ান যদি সে সৎ না হয় অথবা দুর্বল হয়, রাতে যদি ঘুমাই পড়ে আপনার বাসা যদি মনে হয় অরক্ষিত হয়ে যায়, চোর ডাকাইতে নিয়ে যেতে পারে সব, এই দারোয়ান কি আপনি রাখবেন? এখন এই দারোয়ান যদি খালি আপনারে বলে যে আমারে শেখ হাসিনা পাঠাইছে, শেখ হাসিনা পাঠাইছে, আমি নৌকা নিয়ে আইছি, নৌকা নিয়ে আইছি, এই কথা বললে কি আপনি আপনার পাহারাদার রাখবেন? বলবেন যে ভাই তুমি শেখ হাসিনা পাঠাইছে তোমারে, তোমারে সাথে খাওয়াই দেই, কিন্তু ভাই তুমি আমার এই ঘরের দায়িত্ব নিতে যাইও না। আমি আপনারা আজকে ক্রিসমাসের দিনে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই, আমারে ফেসবুকে আমার নাম তার লিখলেই আপনারা পাবেন, ইউটিউবে যারা ইয়াং আছে তারা সবাই হয়তো চিনেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের বয়স্ক আম্মা আব্বা যারা আছেন তাদেরকে এই ভিডিওগুলো দেখাবেন। আমি হচ্ছি কি একজন যোদ্ধা, সারা জীবন শুধু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এই জায়গা পর্যন্ত আসছি। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা কাকে ভোট দিবেন এটা আমি জানি না, তবে আমি যদি ইগোটা নিয়ে না দাঁড়াইতাম আপনি কি ভোটার হিসাবে দাম থাকতো? জিগাইতো যে একটা ভোট দিত, নির্বাচনটাই যদি না হইতো তাইলে আপনাদের কি কোনো দাম তো হাত বলে নাম থাকতো কিনা? এখন এখনতে রাতে আইসা এই 15 আমি নির্বাচনের মাসে এই 15 নর মাহবুব আলী ভাই যতবার বাগানে আইছে গত 10 বছরও একবারই ভাবে আসে নাই। কারণ মাহবুব আলী ভাই ভাবছিল যে আরে আমি নৌকাল নিয়ে আইছি আমি আবার ভোট চাইতাম কিন্তু এটাতে এরা এমনি দিত। মাহবুব আলী ভাইয়ের কথা ছিল যে আমি নৌকাল নিয়ে আইছি, কাজ করলেও নৌকায় দিব না নৌকায় দিব, আর আমি আর আইছে তো মূল্য বুঝে না ভাই। কারণে আপনাদের 10 বছর আগের যে রাস্তা এইটাই আছে, আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন নাই। আমি আপনাদের যে স্বপ্নের কথা ঠিক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক শুনে আপনাদেরকে স্বপ্নের কথা বলে যাই, যদি আমি নির্বাচিত হইতে পারি গলমারখানিয়া প্রথমে যে কাজটা করব এইটা হচ্ছে গিয়ে নারী শিশু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় মাইনরিটি যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করব চরমভাবে। আমি আমার এলাকার মহিলা, আমার এলাকার মহিলা যারা আছে তোমরা ছেলেরা কষ্ট পাইও না, মহিলারা আমি যদি এমপি থাকি আমার এলাকার কোন মহিলার শরীরে অন্য কোন লোক মারামারি করব তো দূরের কথা, নিজের জামাইও যদি মারামারি করে তাও আমি এমপি হিসাবে বাসায় চলে আসবো। আমি কথা দিতেছি ব্যারিস্টার সুমন, আপনারা বলতে পারেন যে কেন তুমি মহিলাদের ব্যাপারে এত আগ্রহ তোমার, কারণ আমি ছোটবেলা থেকে দেখছি মা যদি কষ্ট পায় তো ছেলে মেয়ে কখনো মানুষ হয় না। নিজের বোনটারে বিয়া দিয়া জামাইর বাড়িতে যদি নিজের বোনটা কষ্ট পায় তাহলে ভাই কখনো শান্তিতে থাকে না। আমি চাই আগে মা যদি ভালো থাকে তে সন্তান ভালো হবে। আমার দ্বিতীয় স্বপ্ন, আমি মিনিমাম 50 লক্ষ
ফলের চারা লাগাইতে চাই মাধবপুর এবং সোনারগাঁও। আপনারা বলতে পারেন যে লাগাইলে কি হবে, এই কিছুদিন আগে আমি 2500 আমের চারা দিয়ে গেছি, আপনারা অনেকেই পাইতে পারেন, সুরমা বাগানে পাইছো কেউ? আচ্ছা, আমি যদি ফলের গাছ লাগাই তাইলে হবে কি? গাছ লাগাইলে অটোমেটিক পাখি আসবে, পাখি আসবে কিনা? গাছ লাগাইলে পাখি আসে কিনা? আমি এমন গাছ লাগানো লাগাইবো ব্রাহ্মণবাড়ি আর হবিগঞ্জের পাখি সব নিয়ে আইবো মাধবপুর। তাইলে মনে রাখবেন, পাখি যদি উড়ে আকাশে আর নিচে যদি মহিলারা শান্তিতে থাকে, এই এলাকার কেউ উন্নয়ন থেকে আর বঞ্চিত করতে পারে না। আর যারা আমাদের এলাকার হক নষ্ট করে, যারা আমাদের এলাকার পানি নষ্ট করে, তাদের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আর আরেকটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য, যারা ভোটার হয় নাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আমি যদি এমপি হই প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে খেলার মাঠ আমি বানাবো তোমাদের জন্য। যদিও চা বাগানে অনেক মাঠ আছে, আমি পুরা এলাকায় যে জায়গায় মাঠ নাই হয়তো বড় মাঠ পারবো না, 2 একর 1 একরের মাঠ বানাবো। আর আমি কথা দিয়া যাইতেছি, যদি আমি এমপি হই কোনো মাঠে বাবা মা তোমাদেরকে বল দেওয়া লাগবে না, সরকারিভাবে আমি এমপি প্রতিটা মাঠে বলের ব্যবস্থা করব আমি। কারণ ছেলে মেয়েরা যদি মাঠে না যায় তাইলে মাদক থেকে দূরে রাখতে পারবেন না আপনি, এরা মাদকাসক্ত হয়ে যাবে। এই একটা স্বপ্ন আমি দেখাচ্ছি। আর আরেকটা স্বপ্ন দেখাচ্ছি আপনাদেরকে, আমি যদি 5 বছর সময় পাই, এত উন্নয়ন করা দিমু যে আগামী 5 বছর পর খুশি হইয়া আমার আপনাদের কাছে আসা লাগবে না, আপনারাই খুশি হইয়া আপনাদের ভোট আমার কাছে নিয়ে দিয়ে আসবেন। আর লাস্ট শেষ একটা স্বপ্ন, শেষ স্বপ্ন হইল গিয়া, এমনভাবে আমি মাধবপুর চুনারঘাটে সাজাইতে চাই, ব্রাহ্মণবাড়িয়া মৌলভী বাজার এমনকি ইন্ডিয়ার মানুষরাও যেন চিন্তা করে যে আহারে একটা মেয়ে যদি আমরা মাধবপুরে বিয়ে দিতে পারতাম। এইটা আমি করবো, কারণ মনে রাখবেন মাটির দাম এমনিতেই বাড়ে না, মাটির দাম বাড়ে যখন শিক্ষিত হয়, মানুষ সভ্য হয়, তখন মাটির দাম বেড়ে যায়। এই কথা বলে আপনাদের কাছে, আমি একটা এতিম ছেলে, আমার বাবা নাই, আমি আপনাদের উপর উপরে সৃষ্টিকর্তা, নিচে আপনাদের উপর ভরসা করে ঈগল মার্কা নিয়ে আইছি। আপনারা একবার আমার দিয়া দেখেন, একটা বার দিয়া দেখেন ঈগল মার্কা, আমি ঘাম দিয়ে গোসল করতে শিখছি, যে ঘাম দিয়ে গোসল করে সে সব সময় ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়, আমি ইতিহাস বদলাইতে আসছি। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, ঈগল পাখির জন্য আশীর্বাদ রাখবেন, এবং আশীর্বাদ রাখবেন আগামীবার 25শে ডিসেম্বর আমি যেন পুরা